বেঙ্গলি জিকে কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলের তরফ থেকে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রত্যেকদিন সকাল 9:30টায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রোভাইড করি। তোমাদেরকে বলবো প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রত্যেকদিন করে নাও। আপকামিং যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য এই ক্লাসগুলি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন করে ভিজিট করে থাকো তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। চলো বন্ধুরা আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন কি আছে, বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় প্রতি বছর কত তারিখে? আনসার হবে 7ই এপ্রিল। এবারে থিম ছিল বিল্ডিং এ ফেরার হেলদিয়ার ওয়ার্ল্ড ফর এভরিওয়ান। পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, সম্প্রতি রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর পদ থেকে অবসর নিলেন কে? আনসার হবে বিপি কানুনগো। পরের প্রশ্ন দেখো কি আছে, 3 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক গবেষণার জন্য 30তম জিডি বিল অ্যাওয়ার্ড পাচ্ছেন কে? আনসার হবে সুমন চক্রবর্তী। পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, সম্প্রতি মায়ামি ওপেন জিতলেন কে? আনসার হবে পোল্যান্ডের টেনিস খেলোয়াড় হিউবার্ট হুরকজ। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক মানের রামায়ণ মিউজিয়াম স্থাপন করতে চলেছে কোন রাজ্য সরকার? আনসার হবে উত্তরপ্রদেশ রাজ্য সরকার। 6 নম্বর প্রশ্ন, অটল ইনোভেশন মিশন যাকে বলা হয় শর্টে AIM, এর মিশন ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হলেন? আনসার হবে ডক্টর চিন্তন বৈষ্ণব। পরের প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, সম্প্রতি ভিয়েতনামের প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হলেন? আনসার হবে ফাম মিনচিন। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, দুবাই প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল 2021 এতে ভারত মোট কটি মেডেল জিতল? আনসার হবে 21টি মেডেল জিতল, যার মধ্যে 5টি ছিল সোনার, 6টি রূপোর এবং 10টি ব্রোঞ্জের। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য টাচ সেন্সিটিভ ওয়াচ তৈরি করলো কে? আনসার হবে IIT কানপুর। আজকের শেষ প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন কি আছে, বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবসা বন্ধ করলো কোন কোম্পানি? আনসার হবে LG কোম্পানি। বন্ধুরা আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করলাম। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ধন্যবাদ বন্ধুরা। জয় হিন্দ, জয় ভারত।